কারণ প্রচুর ব্যস্ত ছিলাম। তো এখন তো সন্ধে হয়ে গেছে আর আমি সন্ধ্যা দিয়ে নেব, আর আমার সমস্ত কাজ আজকে কমপ্লিট। আমি ঘুমিয়েও পড়েছিলাম যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেছে, আর আমার বর আর আমার অবনি ঘুমোচ্ছে। তো এখন তো সন্ধ্যা হয়ে গেছে আর আমি সন্ধ্যাটা দিয়ে নেব, আর আজকে তোমাদেরকে কোনো কাজই দেখাতে পারিনি কারণ আমি একটু ব্যস্ত ছিলাম, সেই কারণে কোনো কাজ দেখাতে পারিনি। আমি খুব তাড়াহুড়ো করছিলাম। আসলে আজকে আমার বাবা আমাদের বাড়িতে এসেছিল, আর আমার বাবা একটু তাড়াহুড়ো করছিল কারণ মার্কেটটা বন্ধ হয়ে যাবে, যেহেতু মার্কেট করতে আসে এখানে, সেই জন্য মার্কেটটা বন্ধ হয়ে যাবে, আর সেই কারণেই তাড়াতাড়ি করছিলাম। তো আরেকটা কথা আমি বলতে চাই, তো তোমাদের কাছে মানে সরি আর কি, আমি এটাই বলতে চাইছি যে আমার কালকে একটা প্রশ্নে মানে ভুল হয়ে গেছে, তো সবাই আমাকে ক্ষমা করে দিও। তো ওখানে গিয়ে যখন আমি শুনি তো আমার নিজের মাথাটাই মানে গুলিয়ে যায়, আর ওখানে গিয়ে আমার সেটাও মনে থাকে না যে আমি কি বলছি, একজনের কাছে শুনতে পাই, তো তিনি এরকম প্রশ্নের উত্তরটা দিয়ে ফেলেন, আমি সেটা বলে ফেলি। তো যাই হোক, তো আমি পরে যেটা চিন্তা করেছি এটা ভুল বলে ফেলেছি আমি, তো সবাই আমাকে ক্ষমা করে দিও, তো ছোট বোন বলে সবাই ক্ষমা করে দিও। তো যাই হোক, আমি এটাই বলতে চাই যে যেখানে আমি কালকে মানে আগের ব্লকে আমি বলেছি যে আমি কৃত্তিবাস এসেছি, তো কৃত্তিবাস হলো তিনি যিনি মহাভারত বাংলায় অনুবাদ করেছিলেন, সেই কৃত্তিবাসে আমরা কালকে গেছিলাম। ওই কৃত্তিবাসের মানে তোমরা তো দেখলেই যে সমাধিও আছে, উনি ওখানেই থেকে ওই মহাভারত বাংলায় অনুবাদ করেন। তো ভুল হয়ে গেছে, কিছু মনে করো না। তো ঠিক আছে, আর আমি আজকে রান্না করেছি তো অনেক কিছু, যেহেতু তোমার বাবা এসেছিল আজকে আমি মাটন কষা করেছি, আর করেছি মসুরির ডাল দিয়ে গাজর, মানে গাজর দিয়ে দিয়েছি মসুরির ডালে, আর পাঁপড় ভাজা করেছিলাম। আর মিষ্টি টিষ্টি কিছুই আনা হয়নি কারণ বাবা সাদা মিষ্টি যেটা রসগোল্লা বলে আর একটা ছানার জিলেপি এনেছিল, সেই জন্য আর মিষ্টি আনিনি। সকালে বাবাকে পরোটা খেতে দিয়েছিলাম, আর আমাদের জন্য ছিল পান্তা ভাত, আর কালকে ইলিশ মাছ ছিল, সেটা আমি প্যাক করে আমাদের বাড়িতে দিয়ে দিয়েছি, মাটনও দিয়েছি ইলিশ মাছও দিয়েছি, যেহেতু বাবার বয়স হয়ে গেছে আর এত দূর থেকে 9 কিলোমিটার দূর আমাদের বাড়ি, তো সেখান থেকে অত দূর সাইকেল চালিয়ে যাবে, তো অসুবিধা যদি হয় সেই কারণে ইলিশ মাছ আর খাসির মাংস একসাথে আমি দিইনি, তো দুটোই প্যাক করে আমি বাড়িতে পাঠিয়ে দিয়েছি। তো ঠিক আছে, আমি আবার একটু পরে তোমাদের সাথে কথা বলছি। এদিকে তাকাও, এদিকে তাকাও, আমরা এখন কি করছি? খেলছি, আমরা এখন খেলছি, আমি আর কুট্টুস, আমি আর কুট্টুস খেলছি, দেখো দেখো। আরে বাবা, ধূপ হয়ে গেলে। আচ্ছা আচ্ছা, ওতো 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 বড়, ওতো বড়, তোমার বল কই? নিয়ে আসো, নিয়ে আসো বল, নিয়ে আসো, নিয়ে এসো বল কই, বল শোনাই, এইদিকে তাকাও, মাম্মাম কই? ওখানে কি আছে? হাবুড়ি, কিন্তু ওখানে যায় না, হাবুড়ি নেই। পুজো দেবে? পুজো, পুজো, পুজো দেবে?
এদিকে তাকাও, পুজো দেবে? কি করে পুজো দেয়? গাজর দিয়ে ডাল করেছি, এই যে গাজরের ডাল, এই যে দেখতে পাচ্ছ কালো জিরে ফোড়ন দিয়েছি, আর যে প্রেসারেই আছে মাটন করেছি। তো এখন আমরা খেয়ে নিচ্ছি, আর ওই যে গরম ভাত, তো খেয়ে নি তারপরে কথা বলছি। তো খেতে খেতে তো দেখিয়ে দিলাম তোমাদেরকে কি দিয়ে খেলাম, তো তোমাদেরকে না জানালেও ভালো লাগে না, তাই দেখিয়েও দিলাম। আর অনেকটাই রাত হয়ে গেছে, এখন বাজে 11:30। তো আমি আর আমার ভিডিওটা বড় করতে চাই না, এখন তো ঘুমোতেই হবে। দেখেছো বকছে না, এই সকালবেলা কি করে উঠবো, সেই জন্য আমি আর ভিডিওটা বড় করছি না। আর আজকে তো তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করা হয়নি, রান্না বান্না অনেক কিছু শেয়ার করা হয়নি। আর সব থেকে বড় কথা, আজকে আমি মাটনটা প্রেশারে করেছি, তো আমি কোনোদিনই করিনি, আজকেই ফার্স্ট টাইম। আমার তো খুব ভয় লাগছিল, শোনাই শোনাই, আওয়াজ করে না আওয়াজ করে না। তো আমার তো খুব ভয় লাগছিল প্রেশারে করতে, যেহেতু আমি কোনোদিনও করিনি, তো হয়ে গেল, অসুবিধা হয়নি কিছুই, তো খুব ভয় লাগছিল। তো ঠিক আছে, যাই হোক, তোমরা ভালো থেকো, আর আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, বাই, গুড নাইট।